আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজ আমি একটি অ্যাপ্লিকেট ডিজাইন টিউটোরিয়াল দেখাবো। এই হচ্ছে অ্যাপ্লিকেট ডিজাইনটি। এটি আপনারা বিছানার চাদর, কুশন কভার কিংবা বালিশের কভারে করলে অনেক সুন্দর মানাবে এটা। আর এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইজ ডিজাইন। আপনারা এটা বিছানার চাদরে এই মাপে করতে পারেন কিংবা কুশন কভারের জন্য এটা একদম পারফেক্ট। আবার আপনারা চাইলে বড় করেও করতে পারেন, তবে এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ। তো এখানে আমি 10 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে করেছি। আপনারা যত বেশি কাপড় নিয়ে করবেন ডিজাইনটা ঠিক তত বড় হবে। আবার যদি আপনারা ছোট করতে চান তাহলে আরও কম কাপড় নিয়ে ডিজাইনটি করতে হবে। তো এখন এটার কাটিং দেখাবো আমি। প্রথমে আমি একটি পেপার কাটিং করে দেখাচ্ছি। আপনারা যারা প্রথমবার করবেন তারা অবশ্যই প্রথমে একটি কাগজ বা টিস্যু পেপার দিয়ে ট্রাই করে নেবেন। আমি এখানে একটা টিস্যু পেপার নিয়েছি, যেহেতু আমি আগে দেখিয়ে নিচ্ছি। আপনারা যে কাগজই নেন বা যে কাপড়ই নেন এটা অবশ্যই সমান মাপে হতে হবে। যেমন এখানে এখানে টিস্যুটি লম্বায় 6.5 ইঞ্চি, এটা হচ্ছে দৈর্ঘ্য, আবার প্রস্থ 6.5 ইঞ্চি, মানে সমান মাপে আছে কাগজটি। তাহলে আপনারা কাগজ দিন বা কাপড় নিন যেটাই নিন অবশ্যই সমান মাপের হতে হবে। তো আমি যে ডিজাইনটি করেছি ওখানে 10 ইঞ্চি পরিমাণ কাপড় আছে, লম্বায় 10 ইঞ্চি, আবার প্রস্থ 10 ইঞ্চি। মানে মোট কথা হচ্ছে কাগজ বা কাপড় অবশ্যই বর্গাকৃতির হতে হবে। তো এবার আমরা কাগজটিকে এভাবে কোনাকুড়িভাবে ভাঁজ করে নেবো। আড়াআড়িভাবে ভাঁজ করার পর এটাকে আবার আড়াআড়িভাবে আরেকটা বাজ দিয়ে দেব। এটা হচ্ছে লাস্ট ভাজ। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ভাজ যত পারফেক্ট হবে ডিজাইনটির আউটলুক ঠিক ততটাই সুন্দর হবে। ভাঁজটি যদি এলোমেলো হয় ডিজাইনটির আউটপুটও এলোমেলো হয়ে যাবে। তাই কোনাগুলো ঠিক রাখবেন, আর অবশ্যই মনে রাখবেন যে আপনাদের কয়টি ভাঁজ করতে হবে। এ পর্যন্তই, আমি এটাকে আর ভাঁজ করব না। এবার এখানে আমি ডিজাইন এঁকে নেব। আর আমার মূলত ঠান্ডা লেগেছে তাই ভয়েসটি একটু অন্যরকম শোনা যেতে পারে বা কথাও না বোঝা যেতে পারে। যদি না বোঝা যায় বা একটু অন্যরকম শোনা যায় তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে আমার ডিজাইনটি আঁকা হয়ে গেছে। এবার এটিকে আমরা কেটে নেব। এটা হচ্ছে ডিজাইনটির আউটলুক। তো যেহেতু ছোটো কাগজ ছিল তাই ডিজাইনটিও ছোটো এসেছে। আর যখন আপনি আরও বড় কাগজে করবেন বা বড় কাপড়ে করবেন তাহলে অবশ্যই এটা আরও বড় হবে। তো এটা গেল কাগজের ডিজাইন। এবার আমি কাপড়ে কেটে দেখাবো। আর পুরো ডিজাইনটি আমি একেবারে দেখিয়ে দেবো। আমি ওখানে আর কোনো ভয়েস দিচ্ছি না, কারণ এমনি তো ভয়েস দিতে গেলে আমার খুব অসুবিধা হচ্ছে, যেহেতু আমি আগে কখনো এইভাবে কথা বলিনি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যদি আমার কাজ ভালো লেগে থাকে, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটু অনুপ্রেরণা, আপনাদের একটু ভালো ভালো কমেন্টস আমাদের অনেকটা অনুপ্রেরণা দেয়, আমাদের অনেকটা কাজ করার শক্তি দেয়। তো আপনারা ভালো থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন।